ভোলার শহর রক্ষা বাঁধের ভাঙা অংশ মেরামত করা হলেও এখনও জলাবদ্ধ আছে ২০টি গ্রামের মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ, আর জোয়ারের সময় আবারও বাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। এদিকে ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি কমতে শুরু করলেও ফসলি জমি এখনও পানিতে ডুবে আছে। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কাঁঠালিয়া উপজেলার বেড়িবাঁধ ঢেউয়ের আঘাতে ভেঙে পড়েছে। কোনো কোনো স্থানে ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে রোপা আমন এবং আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বন্যায় ২০০ মাছের ঘের ও ১,০০০এরও বেশি ছোট বড় পুকুর তলিয়ে ভেসে গেছে বিভিন্ন প্রজাতির মাছ। এতে ক্ষতির মুখে ঘের মালিকরা। দর্শক, এবারে ভোলা থেকে জনদুর্ভোগের খবর জানাবেন সহকর্মী অমিতাভ অপু। আপনাকে জানিয়ে রাখছি, আমি এই মুহূর্তে ভোলার ইলিশা ফেরিঘাটে অবস্থান করছি। যদি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে পারি, যে আমরা দেখাতে পারছি যে এই যে ফেরিঘাটটি, এখানে কিন্তু এখন দুটি ফেরি অপেক্ষা করতেছে, একটি হচ্ছে কুসুমকলি আর একটি হচ্ছে কাবেরী। পাশাপাশি একই ঘাটে কিন্তু এখন ভিড়তেছে এমভি ভারান নামে একটি লং, যা ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচল করে। এই পরিস্থিতিতে এখন ফেরি থাকবে নাকি লং চলাচল করবে, যাত্রীদের দুর্ভোগ, চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একটিমাত্র কারণ এখানে, কারণ হচ্ছে তিন দিন আগে যে ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে এই যে ঘাটের লং ঘাটের যে পল্টুনটি ছিল, সেই পল্টুনটি বিধ্বস্ত হয়ে এটি ডুবে গেছে। আমার বাম পাশের কিন্তু সেই পল্টুনটিকে আমরা দেখানোর চেষ্টা করছি, যে একটু পল্টুনটাকে আমরা দেখানোর চেষ্টা করি যে সেই পল্টুনটি বিধ্বস্ত অবস্থা ডুবা, এখন তো নিমজ্জিত অবস্থা রয়েছে। এটি উত্তোলনের ব্যবস্থা করেনি বিআইডব্লিউটিএ। একই সঙ্গে এই বিধ্বস্ত পল্টুনটিকে সরিয়ে এখানে একটি আধুনিক মানের একটি র্যাম সহ একটি পল্টুন স্থাপন করার জন্য এখানকার দাবি জানিয়েছে এখানকার ঘাটি জেনাজার সহ এই এলাকার যাত্রীরা। তাদের দাবি হচ্ছে যে ফেরিঘাটের কখনোই লং চলাচল করতে পারে না বা লং বেরানো সম্ভব না। এখন একদিকে ফেরিতে বাস ট্রাক সহ যানবাহন উঠবে, অন্যদিকে লঞ্চের যাত্রীরা সেখানে নামবে। এই যে একটা সাংঘর্ষিক বিষয় এখানে দাঁড়িয়েছে। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু।